গেল রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো দুই দিনের সফরে ঢাকা আসেন। ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা মনে করেন ফ্রান্সের প্রেসিডেন্টের এই সফরের মধ্য দিয়ে ফ্রান্স বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের অগ্রগতি হয়েছে। তার এই সফর ইউরোপিয়ান ইউনিয়নের সাথে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্যে সহজ হবে। ঢাকা প্যারিস দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে উচ্ছ্বসিত ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো বাংলাদেশে সফরে গিয়ে আমাদের অনেক দিনের একটা আশা পূরণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে যে আমন্ত্রণ জানিয়েছেন, উনি সেই ডাকে সাড়া দিয়ে বাংলাদেশে গিয়েছেন। এতে বাংলাদেশে যারা আছেন আমাদের সমস্ত বাংলাদেশিরা, আর প্রবাস থেকে যারা আছে আমরা স্পেশালি ফ্রান্সে, তাদের জন্য এই দিনটা এই সময়টা অত্যন্ত আনন্দের। এটার সুখময় সংবাদ এই দুই দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক সম্পর্ক, সেই সঙ্গে সামাজিক, রাজনৈতিক এবং নানা ধরনের সম্পর্কের ক্ষেত্রে যে যেখানে আছেন সবারই অবদান রাখার একটা সুযোগ তৈরি হয়েছে। আমরা যারা দীর্ঘদিন যাবৎ এই ইউরোপ, ফ্রান্স তথা সমস্ত বিশ্বব্যাপী যারা আমরা প্রবাসী আছি, তাদের এই ধরনের বিভিন্ন রকম কার্যকলাপের পরিপ্রেক্ষিতে আরও বৃদ্ধি পাবে আমাদের সংযোগ। এই দেশগুলোতে আমাদের আরও বেশি কার্যক্রম, সেটা যেভাবে আমরা আশাবাদী, বাংলাদেশ ফ্রান্সের জনগণও একইভাবে তাদের সমস্ত ক্ষেত্রে একযোগে কাজ করতে পারে এবং সম্পর্ক উন্নয়নে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে। ধন্যবাদ জানাচ্ছি ইমানুয়েল ম্যাকোকে। ফরাসি জনগণের ভালোবাসা নিয়ে উনি বাংলাদেশে গিয়েছেন এবং পেয়েছেন বাংলাদেশের মানুষের ভালোবাসা। আর আমরাও প্রবাসীরা এখানে অত্যন্ত উৎফুল্ল যে আমরাও এই ভালোবাসার মধ্যে আমাদের স্থান করতে পেরেছি। আমরা অত্যন্ত আশাবাদী এই ইমানুয়েল ম্যাকোর প্রতি, আমাদের মানুষের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি, যারা এই সফরের ব্যাপারে সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন। আপনার সবার দীর্ঘ জীবন কামনা করছি এবং ফ্রান্সের প্রবাসে বিশেষত ইমানুয়েল ম্যাকোকে আরেকবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশে যাওয়ার জন্য। আমাদেরকে ওখানে সাংস্কৃতিক বিভিন্ন কার্যক্রমে ওনার যে আগ্রহ আমরা লক্ষ্য করছি সেটা দেখার জন্য আমরা আশা করছি এই সফর আরও আগামী দিনগুলোতে বৃদ্ধি পাবে, দুই দেশের মধ্যে সম্পর্কও সেইভাবে একটা আস্থার মধ্যে গিয়ে আরো শক্তিশালী একটা ভূমিকা পালন করবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ফ্রান্স সরকারের প্রধান রাষ্ট্রপতি ম্যাক্রো বাংলাদেশে গেলেন, দেখলেন, ঘুরলেন, আমাদের বাংলাদেশিদের মন জয় করলেন, এটি আমাদের অনেক গৌরবের। আমরা আশা করি ওনার এই বাংলাদেশের সফর আমাদের দেশের সাথে দ্বিপাক্ষিক অনেক সুফল লাভ করবে এবং আমরা জননেত্রী শেখ হাসিনার এই আমন্ত্রণকে বাংলাদেশের প্রতিটি জনগণ এটা সুন্দরভাবে সফলভাবে দেখেছে এবং ম্যাক্রো প্রেসিডেন্ট সাহেবকে স্বাগতম জানিয়েছে। আমরা এই ম্যাক্রো প্রেসিডেন্ট আমাদের ফ্রান্স সরকারের প্রধান বাংলাদেশে গেছেন, আমরা অনেক গর্বিত, আনন্দিত এবং আমরা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা। বঙ্গবন্ধু কন্যা গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো বাংলাদেশ সফর করেন। আর এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ এবং ফ্রান্সের মধ্যে রাজনৈতিক, কূটনৈতিক, ব্যবসায়িক সহ সব ধরনের সম্পর্কের উন্নয়ন হবে আমরা আশা করছি এবং আমরা ফ্রান্স প্রবাসীরা অত্যন্ত আনন্দিত যে আমাদের দেশবরণ্য নেত্রী এবং গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার আমন্ত্রণে সাড়া দিয়ে যে ইমানুয়েল ম্যাকো যে ফ্রান্স থেকে বাংলাদেশে গিয়েছেন, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা অত্যন্ত গর্বিত এই সফরের মধ্য দিয়ে আমরা আবারও প্রমাণ করতেছি যে জননেত্রী শেখ হাসিনা সারা বিশ্বের নেত্রী এবং তার নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশ আগামী দিনে আরও সাফল্য শিকারে পৌঁছাবে।